সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। রোববার ঢাকা আরিচা মহাসড়ক সহ দেশের বিভিন্ন মহাসড়ক এবং রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত সহ অনেক এলাকায় বিক্ষোভ করেন তারা। এতে এসব এলাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দাবি আদায় না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, এই বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা, এরকম বিভিন্ন স্লোগানে রবিবার মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ সহ দেশের বিভিন্ন এলাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রোববার পঞ্চম দিনের মতো আন্দোলনে নামেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলে আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলছেন আন্দোলনকারীরা। প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কোটা প্রথা বহাল থাকলে চাকরি পেতে বৈষম্যের শিকার হতে হয় বলে মত তাদের। আমাদের কি মেধা নাই? আমরা কি পড়াশোনা করতেছি না? আমরা কেমনে ভেসে এসেছি? কিছু কথা থাকুক উপজাতিদের জন্য, তাছাড়া আমরা এত পার্সেন্ট কোটা আমাদের পক্ষে। মন্ত্রী ছেলে মন্ত্রী হবে, কৃষকের ছেলে কৃষক থেকে যাবে, এটা আমরা পাই বৈষম্য। সড়ক মহাসড়কের পাশাপাশি রাজধানীতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজধানীতে বিভিন্ন এলাকার মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়, এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। অফিস শেষে ঘরমুখী মানুষ পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। রাজধানীর মতো কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। রোববার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশালে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকালে নগরীর শিববাড়ি মোড়ে রাস্তা অবরোধ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকালে নগরীর পেরিস্টোরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিকে কোটা বিরোধী আন্দোলনের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়া বাদ দিয়ে শিক্ষার্থীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন করছে, এর কোনো যৌক্তিকতা নেই। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তার পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা বের করা। অন্যদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি। মানিকগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মেধার ভিত্তিতে চাকরি না হলে দেশ মেধাশূন্য হয়ে যাবে। জিএম সিহাব, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।